প্রিয় বন্ধুরা, আমরা সেই শাহপুর ঘাটে চলে এসেছি। আজকে আমরা এখানে মাছ কিনব, নদীর মাছ। আপনারা দেখতে পাচ্ছেন বহমান কি সুন্দর নদী। এখানে আমরা আজকে মাছ কিনব। দেখি, শুনেছিলাম এখানে নাকি পানির দামে নদীর মাছ পাওয়া যায়, তো দেখি। আমরা আপনাদের সাথে থাকুন এবং আমরা মাছ কিনব। আপনি কোথায় বেচেন মাছ? এখানেই বেচি, আর ঘুরে মাছ। ও, আমার বাসা কিন্তু বুধপাড়া, ঘুরে বাজারে। আচ্ছা আচ্ছা, ওখানে আরকি আছে। আমরা এসেছি যে আসলে কম দামে নাকি পাওয়া যায়, তো দেখতে এবং কিনতে। হ্যাঁ স্যার, দেখেন পাওয়ার কম। কী কী মাছ বেচেন আপনি? জাল মাছ, ভ্যালি। আচ্ছা, তাহলে আসুক, আপনার সঙ্গে থেকে একটু কিনে দিবেন। এখনই এগুলা উঠালে ধরলেন নাকি? এখন কি মাছ এগুলা? আয়রন মাছ। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে নদীর তাজা তাজা আয়রন মাছ জেলেরা ধরে ধরে তার পাতিলে রাখছে। আপনি 20 টাকা কম দিন। দেখেন আর কেজি ওখানে আমরা দামটা কম পেতাম। তুমি পছন্দ করো, আমরা একে ঘুরে ঘিরিতে কিছু কাম হবে। মাছগুলা কত টাকা দেখতে হবে?
এটা দেখো ভালো মাছ লাগান দেখেন কত বড় বালি তার তোমার কত পাঁচশো আপনি বললেন আমার আমার মাছ আমি দাম বললাম আপনি একে বললেন আপনি দশ টাকা বিচারে করে ভাই গেছে দেখে ওগুলানের সমান হয়নি ওগুলান একটু বড় ছোট পাই সব একই আপনি যদি নেন আপনার কাছে আমি এক দাম টিকিট বলে দশ টাকা কম না এক হাজার টাকা দাম নেব আপনি পাঁচ বেলাতে দেখি এই মাল যদি পান তো আমাকে খান খুলে এই মাল বেলা চাইলে আড়াই কেজি হয় আপনি আপনাকে বলে বলুন এই মাল এই মাছ কার কাছে আছে দেখেন গোটা বাজার খুঁজে আছেন এরকম পাঁচ সাল ধরনের মাছের দাদা যাক আপনার কথা থাক আমার কথা থাক দশশো টাকা লেন তুল দিন আপনি হাতে ধরে ধান মাত্র আড়াই কেজি ওজন আছে হাতে ধরে ধান দেখছি মাছ গেল বাছাই করা মাছে আপনি গোটা বাজার খুঁজেন আমরা খারাপ বলি খারাপ বলি আপনি ঠকা হলে নিয়েন না সমস্যা নাই চলো ওখানে দেখি না টাকা কারণ ওখানে নয়শো টাকা খারাপ বলিনি কাকা কতটুকু হবে বলছেন আড়াই কেজি দেখি কাকার কথা কতটুকু হয় আপনারা আসলে দাম টাম করে কিনবেন এইটা হচ্ছে কাটাখালি বাজার রাজশাহী শহরের ৩০ নম্বর ওয়ার্ডের পাশে কাটাখালি পৌরসভার কাটাখালি বাজার এটা মেয়র আগ্রহ চত্বর এখানে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে কাটাখালি বাজারে আপনারা এখানে আসবেন এবং এখান থেকে দক্ষিণ দিকে একটা রাস্তা বয়ে গেছে সেই রাস্তাটাই আসলে লগরঘাট বা শাহপুর ঘাট যেখানে আপনারা নদীর মাছ সুলভ মূল্যে খুব কম দামে পেয়ে যাবেন এখানে এসে এখানে আপনারা অটো এবং রিক্সা বা ভ্যান আপনারা পেয়ে যাবেন তাদের সঙ্গে ভাড়াটা মিটিয়ে বলবেন আমি লগরঘাট বা শাহপুর ঘাটে যাব আপনাদেরকে খুব সহজে নিয়ে যাব
তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পানি ঠিক এই পর্যন্ত উঠে এসেছিল। পানি যখন বেশি হয়েছিল এখন ভাটা পড়ে গেছে। কি কারণে ভাটা পড়ে গেছে? জোয়ার ভাটা যেটা হয়, তো জোয়ার ভাটার কারণে যেটা হয় আবার হয়তো বেড়ে যাবে। দেখুন কিছু জেলে তার নৌকা থেকে, নৌকাতে যে পানি জমে গেছে এগুলা অনেকটা তারা পানি সেক দিয়েছে বা পানিগুলো পরিষ্কার করছে। আমরা ক্যাম্পে যাই, একটু ঘুরবো। হ্যাঁ ছাড়ে না ভাই নাটক গুলা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে বড় নৌকাটা দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে ইন্ডিয়া থেকে গরু এবং অন্যান্য অনেক উপাদান আসে, খ্যাড় গুলা আসে, যেগুলা আসলে অনেক সাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। এখানে প্রিয় বন্ধুরা, এখানে আমরা আমার এক দাদা জেলে এবং তার হয়তো নাতি মাছ ধরছে, এটা আমরা কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমরা একটু নিচে না আপনারা এখানে নামলে খুব সাবধানে নামবেন। দাদা কি মাছ কেমন করেন সকাল থেকে? কি কি মাছ পাওয়া যায় দাদা? বড় মাছ পান কি? বড় মাছ পান? আজকে কি পাইছেন? হ্যাঁ আজকে কি পাইছেন? এমনি জাল আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা হ্যাঁ ব্যস্ত তো। হ্যাঁ এই বন্ধুরা, এখানে চাকার মাধ্যমে একটা স্টেজ করা হয়েছে, যেখানে আসলে আমার জেলে দাদারা বা জেলে কাকারা তারা মাছ ধরে এখান থেকে নদীর। আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর জালের, এখানে জালটা এমনভাবে বিছিয়েছে তারা যেন এখানে মাছ এসে এসে আটকে যায়। দেখুন প্রিয় বন্ধুরা, আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিডিআর ক্যাম্পের একটি দৃশ্য। আমরা এখানে এখানে আমাদের যাত্রা বিরতি করে আমরা ব্যাক যাব। তো এখানে দেখুন অনেকগুলো নৌকা, অব্যবহৃত নৌকাগুলো এখানে রেখে দিয়েছে। তো আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে বেশ কিছু নৌকা, অব্যবহৃত নৌকা। আর ওই যে সামনের দৃশ্যগুলো আপনারা উঁচা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিডিআর ক্যাম্প।
এখানে আপনারা কোনো সমস্যায় পড়লে আপনারা তারা হেল্প করবে, আপনারা এখানে হেল্পের জন্য স্বর্ণপন্ন হবেন। এই যে এখন দেখুন SB-25 বর্ডার গার্ড বাংলাদেশ, এইটা হচ্ছে স্যার, স্যার চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা বিডিআর ক্যাম্পের এক সদস্য আমাদেরকে এখানে ভিডিও করতে নিষেধ করলো, সে কারণে আমরা এখান থেকে বিদায় নিব। তো চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় বন্ধুরা এখানে আপনারা মাছ দেখছেন, এটা কি মাছ? ট্যাংরা। হ্যাঁ, নদীর বিভিন্ন রকম মাছ, ট্যাংরা জাতীয় মাছ। ভাই এগুলা কি মাছ? প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে বোয়ালের বাচ্চা, দেখুন আপনার ছোট ছোট বোয়ালের বাচ্চা যদি না দেখে থাকেন আজকে আপনারা দেখে নিন আমার এই চ্যানেলে। ছোটো ছোটো বয়লের মাছই, এগুলা বড়ো হলে অনেক বড়ো বড়ো বয়লের মাছ, বয়াল মাছ হয়। তো এগুলা হচ্ছে আড় মাছ, এগুলো নদীর থেকে তাজা তাজা ধরে তারা এখানে রেখে দিয়েছে, এগুলা বিক্রি হবে বিভিন্ন জায়গায়। আমরা আমরা এখানে বন্ধুটা আমরা চা বিরতি দিয়েছি, আমরা চা খাচ্ছি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন একটা বড় নৌকা, যেখানে এটা বালুর ট্রাক, কত বড় নৌকা দেখুন। আর খুব ভালো লাগছে, আমি এর আগে এত বড় নৌকা দেখিনি। এখানে বালু সহ অন্যান্য আসলে জিনিস বয়ে নিয়ে যায়, দেখুন আপনারা কত সুন্দর। একটা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন এই কিনারে ভিড়বে, তারা কিভাবে নৌকাটাকে কন্ট্রোল করে আপনার নদীর ধারে নিয়ে আসছে, দেখুন কিভাবে ভিড়ছে। ভালো লাগছে দৃশ্যটা দেখতে, তারা মাছ ধরে নিয়ে আসছে। এই মাছগুলো বিক্রি করা হয় শাহপুর ঘাটে, যেটা লগরপাড়ার ঘাট বলা হচ্ছে, তারা ওখানেই যাচ্ছে। এই ছোট ছোট জালি দেখতে পাচ্ছেন, এই জালি গুলাতে ছোট ছোট সে মাছ গুলা নদীর বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ে। এই জালি গুলা আপনারা দেখে নিন। আর এখানে এটা হচ্ছে ছোট ছোট একটা জালি, বাঁশ দিয়ে তৈরি, এটা দিয়েও মাছ ধরা যায়। প্রিয় বন্ধুরা আমরা
বিদায় নিব আমরা শাহপুরের। আমরা বিডিআর পুলিশ মানে বিডিআর সীমান্ত পর্যন্ত আমরা গেছিলাম, ওখান থেকে আমরা ব্যাক নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক নৌকা সারি সারি করে বাঁধা। এমন দৃশ্য আসলে খালি চোখে এটা সৌন্দর্য আপনারা না দেখলে বুঝতে পারবেন না, তবু আমি চেষ্টা করি। আমি ভ্রমণ পিপাসু মানুষ, আপনাদের দোয়াতে আমি অনেক জায়গায় আমার ঘোরাসুবাদ হয়েছে, সব জায়গায় ভিডিও করতে পারিনি। আমি চ্যানেল খোলার পরে ইনশাল্লাহ আপনাদেরকে বাংলাদেশ সব জায়গায় দেখানোর মোটামুটি চেষ্টা করবো আমরা, যেখানে ঘুরি না কেন। মাছটা ধরো, আমরা নদীর এমন সৌন্দর্য দেখতে দেখতে আজকে শাহপুর লগরঘাট যেটা, যেখানে নদীর প্রাকৃতিক সৌন্দর্য যেমন আপনাদেরকে আকৃষ্ট করবে, তবু আপনারা এখানে এসে নদীর বিভিন্ন ধরনের মাছ সুলভ মূল্যে দামাদামি করে কিনতে হবে। আমরা এখান থেকে বিদায় নেব, যেহেতু আমরা রত দেখতে এসেছি, কলাও বেচতে এসেছি, বিষয়টা এরকম। হ্যাঁ দেখুন, শাহপুর ঘাটের বেচা কেনা প্রায় শেষ, বেচা কেনা প্রায় শেষ, অনেকটা লোকশূন্য হয়ে পড়েছে। আমরা এখান থেকে এখন বিদায় নিব, এটা শাহপুরের লগরঘাট বলা হয়। সুন্দর যে মাছটা দেখুন, জাল মাছটা কত বড়, আসলে এরকম জাল মাছ সমুদ্রে পাওয়া যায়, এখানে নদীতেও আপনারা বড় বড় জাল মাছ দেখতে পাবেন। তাহলে ভাই কত হলে নেওয়া যায় এগুলা? 700 টাকা কেজি, 1 কেজি 700 টাকা। এটা কি মাছ? ইটি, এটা ইটি মাছ দেখুন আপনারা, কিছুটা ইয়া মাছের মতো। এগুলা কত করে কেজি ধরতে পারবেন? বন্ধুরা এই মাছগুলা 600 টাকা কেজি চাচ্ছে চাচিরা। আপনারা এরকম নদীর সুন্দর সুন্দর মাছ এখানে দেখতে পাবেন। যত ইচ্ছা গাল দেন, গাল আমি রাখবো বেটা। তুই কি গাল দিছ? অপকে ছোট করে গাল দিছ, ছোট করে কত টাকা স্যার? 250 টাকা স্যার। আমি চলে গেলাম। মাছ এটা বান মাছ, বান বান এটা আছে বিভিন্ন রকম, না বিভিন্ন রকম মাছ। মাছ দিবি, মাছ দিব খারাপ হবে মাছ। এই বন্ধুরা এই মাছ টোকা আমরা 200 টাকাতে নিলাম। নাটক যাবো, কিছু বোয়ালা বোয়ালা আছে নাটক যাবো। এটা কি মাছ এগুলা? বোয়াল, বোয়াল এগুলো।
তাজা তাজা সব বোয়া লাগবে ঠিক আছে হ্যাঁ বলে আসবো ভাই মাঝে সাথে মাছ কিনতে আসবো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকে এখান থেকে আমরা আজকে ভিডিও এই শেষ করব হ্যাঁ আমরা খাই যা এখন চলে যাব যেহেতু আমরা পিওলি আরিয়া মাছগুলোকে মিশিয়ে এগুলো খুব দ্রুত রান্না না করলে নষ্ট হয়ে যাবে বিদায় নিচ্ছি